ইলিশ মাছ পাগল বউ। আমি হচ্ছে গিয়ে তেঁতুল পাগল বউ। এই এই কি করো? আগে আমাকে 5 ডজন কলা দিবা, তারপর আমি এই নিচে নামবো। তোর মৃত্যু আজকে আমার হাতে লেখা, আমার হাতেই মরবি। দর্শক, মনি কিন্তু একটা শিয়াল। আর সজীব হলো একটা মুরগি। শিয়াল মুরগি খায়া নিতে। সুপ্রিয় দর্শক, রাজবিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা আড্ডা দিব সজীব ও মনির সাথে, তাহলে দেরি করে লাভ নেই, চলুন সজীব ও মনির সাথে প্রাণ ভরে আড্ডা দেই। তোমরা যে এইভাবে গেমস খেলো, হ্যাঁ গেমস খেলা কিন্তু ভালো, কিন্তু বেশি খেলা ভালো না। এই জায়গাটা, এই জায়গাটা অনেক সুন্দর, এটা তো আমাদের বাড়ির পিছনে। সবাই কেউই তো জানে না আমি ইলিশ মাছ পাগল বউ। সব মাছ ভাজবো আর আমি একাই খাবো, কাউরে দেবো না, জামাইরে এক পিসও দেবো না, কুমুরে বিড়াল বা কুকুরে খেলাইছে, কিন্তু আমি তো খাবো। মনি অনেক গভীরে থাকে, ও ওর বাসায় ছাদ নাই, নিচে থাকে নিচে। কিছু যদি হয়ে যায় তাহলে আমি বাঁচব না। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, তুই একটু ভালো করে চলাফেরা করিস। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওসব কথা বাদ দাও, আগে আমরা দুজন মিলে খেয়ে নিই, তারপর সব কথা হবে। চল বড় চল। আর মানে তোমরা কাগজ টাঙায়ে তোমরা কোথায় থাকো? তুমি এই কথা বললো না, তুমি যদি পৃথিবী থেকে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো মা? আরে না সাথে 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 থাকো, সাথে উঠে ও বুঝছে, তাহলে ওদের ঘরে সোফা নাই। দর্শক, ওদের ঘরে সোফা আছে দুই সেট, তাই না? এই চলে এই চলে সোফা নাই। দর্শক, ওদের ঘরে খাট নেই, ওরা ফোনে থাকে। অদ্ভুত কথা আমি এটা বলি, আমি ও জানি যে নিশ্চয়ই ওদের ঘরে খেতা নাই, ওরা মশারি টাঙায় না, মশা ওদের ঘরে বসবাস করে। বলো তুমি বলো, বুকে শ্বাস থাকলে বলো দর্শককে। তাহলে মশাই আসলে তোমার ঘরে বসবাস করে? মশা ওরা পালে, সন্ধ্যা হলে ছাড়ে, সকালে ঘরে ধর। কত আছে ইনকাম হাতে সন্ধ্যা হয়েছে? আমি কোনটা আনছি, আমার লালন লাগবে না।
অনেক পাহাড় আছে আমাদের বাড়ির পিছনে, শিয়াল থাকে। আমি শিয়াল দিতে শুনেছি। কেমন তো নাই মনে একটা শিয়াল দেখছি, তাই না? ঠিক আছে। আর সজি বলে একটা মুরগি দেখছে, পুষলে। ঠিক আছে, তারা দুইজন শিয়াল আর মুরগি বলে কি, শিয়াল আর মুরগি পুষতে বাসায়। যদি আপনি তেঁতুল খান তাহলে আপনার শরীরের রক্ত পানি হয়ে যাব। দর্শক, মনি কিন্তু একটা শিয়াল। তুমি তুমি শিয়াল না দেখছো বললা? ও ও একটা শিয়াল দেখছে। আর সজি বললো একটা মুরগি। ও মুরগি পুষতো বাসায়, তাই না? বাহ, ওই মুরগি বুড়ি তো শিয়াল দেখছে। তাহলে কি হয়, শিয়ালে মুরগি খায়া নিছে? মুরগি শিয়াল খাইছে? মুরগি তো শিয়াল খাইছে, তাই না? তোমার যে আমার চিন্তা অনেক বেশি, তাই সে যদি আমার না পেয়ে আমার মায়ের উপরে যদি কোনো অত্যাচার করে। ঠিক আছে দর্শক, আজকে এখন আর কথা হবে না, এখন আমরা নিচে যাবো শুটিং করতে। ছাদে অনেক কথা হলো, অনেক ইয়ার্কি আড্ডা হলো, আর এখন আমরা নিচে যাচ্ছি, চলো নিচে শুটিং করি। কেন হাতে ব্যথা পাবো? কেন, এই জন্য বলছিলাম যে তুমি আসলে ফ্লোরে শুয়ে শুয়ে তোমার আসলে হাতে ব্যথা লাগে। আসলে দর্শক যাই বলেছি এগুলো সব ফান ছিল। এই কুড়িটা কোনো সময় নিচে থাকতে পারে, তার খাট আছে, সোফা আছে না? তোমাদের ঘরে নাকি মাছ চাষ করো? মাছ পুকুর থেকে মাছ? বালতিতে। হ্যাঁ, বালতিতে চাষ করো? বালতিতে নাকি পুকুর মাছ চাষ করো তুমি? কি আপনার কি কোনো সমস্যা আছে? আমি লিপস্টিক দিলে আমার যদি একটা লিপস্টিক লিপস্টিকের মালিকের লাগে বিয়ে হইতো, বাড়িতে শাশুড়ির জ্বালায় আর ননদের জ্বালায় তো একটু লিপস্টিক দিতে পারি না। আমার দোকানে এসে ভালো ভালো দামি দামি লিপস্টিক আছে। সত্যি? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। আমি টাকা লাগবো না, আপনার জন্য দোকান ফ্রি করে দিলাম। তাহলে তো খুব ভালোই হলো। মনিরা নাকি মাছ চাষ করে বালতিতে, এটা সত্য? নো, দর্শকে বলে দাও, আমি তো জানি না। দর্শক ওরা এখন দেখতে পাবেন না, এখন নিচে চলে যাচ্ছি আমরা। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে আমি এটা মাত্র দিলাম রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে আমি এটা মাত্র দিলাম রইলা রে, দিনে রাইতে তোমার আমি দিনে রাইতে তোমার আমি খুইজা মরি রে, আমার সোনা বন্ধু রে তুমি।
তুমি কোথায় রইলা রে রাজা এবার আমি জিতবো।